রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গেই এবছরের দুর্গাপূজার আয়োজনে মাতল বনগাঁর ঐতিহ্যবাহী ক্লাব 3 নম্বর তালিখোলা এগিয়ে চলো সঙ্গ। মঙ্গলবার দিন উল্টো রথের পূর্ণ লগ্নে খুঁটি পুজো দিয়ে তারই শুভ সূচনা ঘটলো। উল্টো রথের খুঁটি পুজো দিয়ে শুরু হলো বনগাঁর 3 নম্বর তালিখোলার এগিয়ে চলো সঙ্গে দুর্গাপূজার প্রস্তুতি। এদিন পুঁথি মেনে নির্দিষ্ট সময়ে বনগাঁর মতিগঞ্জের 3 নম্বর তালিখোলা এলাকায় তাদের পুরনো জায়গায় এই অনুষ্ঠানের আয়োজন করেছিল। খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের অন্যতম কর্তা নিতাই দাস, ক্লাবের সমস্ত স্তরের সভ্য এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা। সাম্প্রতিক কালে বনগাঁয় কিছু রাজনৈতিক অস্থিরতার কারণে গত বছর পুজোর আয়োজনে খামতি হয়েছিল। এবছর মানুষ অনেকটাই হাঁপ ছেড়ে বেঁচেছেন। বনগাঁর রাজনৈতিক এবং সামাজিক পালাবদল ঘটেছে। এই পরিস্থিতিতে মানুষ নতুন করে বাঁচার আনন্দ খুঁজে পেয়েছেন। এদিন খুঁটি পুজো উপলক্ষে মিষ্টিমুখ করা হয় সংগঠনের সদস্যদের মধ্যে। আমাদের সাথে এখন রয়েছেন বনগাঁ 3 নম্বর তালিখোলা এগিয়ে চলো সঙ্গের পুজো কমিটির সদস্যরা এবং প্রধান উদ্যোক্তা বিশ্বজিৎ দাস। আপনাদের এবছরের পুজোর কত বছর হলো? সর্বপ্রথম আপনাদের চ্যানেলের মাধ্যমে সমস্ত মানুষকে শুভ শারদীয়ের আগাম শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে উল্টো রথ, আজকে আমাদের এগিয়ে চলো সঙ্গ 3 নম্বর তালিখোলার খুঁটি পুজোর মাধ্যমে শারদ উৎসবের সূচনা হলো আজকে আমাদের 58তম বর্ষ। এবার এবছর পুজোর থিম কি থাকছে? এবার থাকছে হিন্দুদের আবেগ বৃন্দাবন, যে মথুরা বৃন্দাবন শ্রীকৃষ্ণের এবং রাধার জন্মভূমি, সেই জন্মভূমি বৃন্দাবন মন্দির আছে, সেই বৃন্দাবন মন্দির হিন্দুদের যে আবেগ, সেই আবেগে এখানে আমরা দুর্গাপূজাতে সেই বৃন্দাবন মন্দিরের অনুকরণে থিম আমরা তুলে ধরতে পারছি। সম্প্রতি লোকসভা নির্বাচন গেল, তারপর উপনির্বাচন গেল, তারপরেই পুজো, তো এই আমেজটা ফিরিয়ে আনছেন কিভাবে? মানুষ লোকসভা নির্বাচনে একটা নির্বাচন রব ছিল এবং উপনির্বাচনেও গেল বাগদা। আমাদের 4টে পশ্চিমবঙ্গে নির্বাচন হলো, সঙ্গে সঙ্গে আমাদের পাশের বিধানসভা উপনির্বাচনও হলো। সেই বিধানসভা এবং লোকসভা ভোটের কাটিয়ে মানুষ একটা দুর্গাপুজো, এই বাঙালির আবেগ কলকাতার পরেই কিন্তু বনগাঁর দুর্গাপুজো, যে আবেগ সেই আবেগ কিন্তু আজকের থেকেই মানুষের ভিতরে শুরু হয়ে গেছে। যেহেতু এগিয়ে চলো সঙ্গ বনগাঁর ঐতিহ্যবাহী ক্লাব এবং বনগাঁর মানুষের আবেগের পুজো, তার জন্য আজকের থেকেই মানুষ প্রত্যেক মানুষ প্রশ্ন করছে। আর যেহেতু বৃন্দাবনের যে মন্দির হচ্ছে আমাদের এখানে প্রেম মন্দির, ওখানে অনেকে যেতে পারেনি বৃন্দাবনে, হিন্দু মানুষের যে আবেগ, বাঙালিদের যে আবেগ, আমরা মনে করছি এখানে লক্ষ 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 সমাগম হবে, এবার হাজার হাজার মানুষ আসবে। তাছাড়াও আমাদের এখানে যে ঐতিহ্যবাহী হারিয়ে যাওয়া ক্লাব কর্ণধার নিতাই দাস মহাশয়ের একান্ত অনুপ্রেরণায় যে হারিয়ে যাওয়া যে বাউল লোকসঙ্গীত আমরা প্রত্যেক বছর করি, আমরা সারা বছর ধরে যে সারা গ্রামগঞ্জের বাউল ট্রেনে গান করে এবং রাস্তাঘাটে যারা গান করে হারিয়ে যাওয়া সেই লোক মাটির গান আমরা এখানে তুলে ধরব। এবং ঐতিহ্য যে লাইট, অভিনব লাইট থাকবে, অভিনব ঠাকুর থাকবে, এবং আমাদের এখানে যে মেলা হয়, যে পশরা বসে থাকে সারা বছর, বিভিন্ন দোকানিরা চেয়ে থাকে যে এগিয়ে চলো সঙ্গের মাঠে মেলায় বসে আমরা কিছু ইনকাম করব, সেটাও এখানে এবার হবে। বাচ্চারা আনন্দ পাবে, সবাই মিলে আসবে। আবারও বলছি, আপনাদের চ্যানেলের মাধ্যমে আগাম শারদীয়ার শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং সবাইকে নিমন্ত্রণ, এগিয়ে চলো সঙ্গের পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি, সবাই আসবেন, সুস্থ থাকবেন এবং পুজো দেখবেন, সবাইকে আমন্ত্রণ করছি আপনাদের চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ, ভালো থাকবেন। আপনাদের চ্যানেলকেও আমাদের ক্লাবের তরফ থেকে আগাম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। কলকাতা শারদ উৎসবের পাশাপাশি বনগাঁ শারদ উৎসবের ঐতিহ্য সম্পর্কে কারোরই অজানা নেই। বছর দুর্গাপূজাতে মানুষকে আনন্দ দিতে নতুন উদ্যোগে আরো বড় আকারের বৃন্দাবনের প্রেম মন্দিরের অনুকরণে তৈরি হচ্ছে বনগাঁ 3 নম্বর তালিখোলা এগিয়ে চলো সঙ্গের পূজা মণ্ডপ বলে জানালেন ক্লাবের সদস্যরা। ক্যামেরায় পার্থ সারথী নন্দীর সঙ্গে অর্পিতা বণিক, দেশের সময়।